নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকের নতুন ব্লগে আমরা শেয়ার করতে চলেছি অরন্ধন উৎসব। এই উৎসবকে বাঙালি অনেকেই বলে থাকে বাঙালির রান্না পুজো। তো বাঙালির রান্না পুজো বা মনসা পুজো কিংবা অরন্ধন, এই উৎসবকে এভাবেই পালন করা হয়। একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে রান্না বান্না সব কিছু করে মা মনসাকে নিবেদন করা হয় এবং মা মনসাকে ভোগ নিবেদন করার দিন বিশ্বকর্মা পুজোর দিনে। ওই দিনেই বাড়ির সমস্ত মানুষকেই ঠান্ডা খেতে হয়, অর্থাৎ পান্তা, যেটা আমরা জলভাত বলে থাকি, সেটা খাওয়া হয়ে থাকে। আর তার জন্যই তার আগের দিনে সমস্ত আয়োজন করে রান্নাবান্না করে সেটা পরের দিন মা মনসাকে নিবেদন করা হয়। যদিও রান্নার দিনেও অনেক রকমভাবে নিয়ম মানতে হয়, রান্না পুজোর দিন সেদিন ভালো করে উনান পূজা ব্রহ্মা পূজা সব কিছু করার পর তারপর আমরা এই রান্নায় অগ্রসর ভূমিকা নিতে পারি। এই পুজোতে অনেক রকম আয়োজন করা হয় বিভিন্ন পদের জন্য। তো প্রত্যেকটা পদ সবই সঠিকভাবে রান্না করা হয়। কখনো যদি এমনও হয়ে থাকে যে সেখানে আমরা যদি চিনি অ্যাড করি তাহলে সেটা আমাদের প্রত্যেক বছরই অ্যাড করতে হবে, কিন্তু এই অরন্ধন প্রক্রিয়া থেকে আমরা কোনোভাবেই কোনো জিনিসকে বাতিল দিতে পারি না। আমরা চাইলে ইচ্ছাকৃত অনেক কিছু নতুন নতুন খাবার নিবেদন করতে পারি, কিন্তু পরের বছর যখন এই প্রক্রিয়াটা করা হয় বা এই ইচ্ছে রান্না অনুষ্ঠান করা হয় তখন এটাকে বাদ দেওয়া যায় না। তো রীতিমতো আমাদের অনেক রকমই আয়োজন হয়, যেমন বিভিন্ন সবজি ভাজাভাজি, যে তার মধ্যে রয়েছে আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, তার সাথে রয়েছে নারকোল ভাজা, ওল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা। তো এরকম বিভিন্ন সবজি ভাজাভাজি, তার সাথে রয়েছে কুমড়ো আলুর একটা চচ্চড়ি, আর তার সাথে কচু শাক চচ্চড়ি, যেটা ইলিশ মাছ মাথা দিয়ে করা হয়ে থাকে। আর তার সাথে রয়েছে প্রথমটা কেটে রাখার অংশটুকু, সেটা দিয়ে ব্রহ্মপুজো করলো এবং মা তার আগে ঠাকুরও এঁকে নিয়েছিল। সেটা ভিডিওতে আমরা স্কিপ করে গেছি, দেখতেই পাচ্ছ মা মার মতো করে পুজো করে নিয়েছে। আর এবার উনুনটা জ্বালাতে হবে রান্নার জন্য। তো ভোগের হাঁড়ি বসিয়ে প্রথমেই উনুনটা ধরানো হয়, আর এইভাবে পুজোর আয়োজন করা হয়। এখানে সমস্ত সবজি রাখা হয়েছে, যে সবজিগুলো কেটে ফার্স্ট অংশটা আমরা এখানে রেখেছি, মানে আগ অংশটা আমরা রেখে দিয়েছি। আগে ঠাকুরকে নিবেদন করার পর তারপর আমরা রান্না করতে পারি, এবং রান্নার প্রত্যেকটা আগ অংশ তুলে রাখতে হয় পরের দিন মা মনসাকে নিবেদন করার জন্য। তো রীতিমতো ব্রহ্মা পুজো করার পর বেশ কিছুক্ষণ টাইম ছেড়ে দিতে হয়, আর তারপর আবার এসে রান্না পুজোর জন্য রান্না শুরু করতে হয়। এই নিয়ম বাঙালির প্রত্যেক ঘরে ঘরে হয়ে থাকে এবং এই নিয়মের জন্য বাঙালিরা প্রত্যেকেই খুব উৎসাহ ভরে থাকে। এ বাড়িতে নিমন্ত্রণ, ও বাড়িতে নিমন্ত্রণ, তাছাড়াও যাদের বাড়িতে এই ইচ্ছে রান্না কিংবা রান্না পুজোর অনুষ্ঠান আছে তাদের জন্য এই ভিডিওটা, কারণ তারাও অনেকেই রয়েছে বিভিন্ন নিয়মকানুন দেখে। আর বন্ধুরা, তোমাদের সাথে যদি কোনো ম্যাচ করে কোনো নিয়ম তাহলে অবশ্যই জানিও, কারণ আমরাও দেখতে চাই তোমাদের কী কী রান্না হয়। আমাদের তো অনেক কিছুই রয়েছে রান্না পুজোতে, তোমাদের কী কী রান্না হয়। আমাদের ইচ্ছে রান্না নয়, আমরা অরন্ধন আমাদের আছে, আমাদের ফ্যামিলিতে সবাইই আছে, তাই করা হয়। তো যাই হোক, মা রান্নাঘরের উনুন জ্বালিয়ে দিয়েছে, আর এবারে এর মধ্যে তেল দিয়ে সমস্ত পিঠে পুলি সব কিছু ভাজাভাজি হবে, রান্নাগুলো স্টার্ট করা হবে। তো রান্নার ভিডিওগুলো সবটা দেখালে অনেক হয়ে যেত, কারণ আমরা ছটাতে উনুন জ্বালানো হয়, এটা হচ্ছে কলার বড়া, ছটাতে উনুন জ্বালানো হয় আর সেটা শেষ হয় প্রায় 12:30 থেকে 1টা অবধি। তো এতক্ষণের ভিডিও তো করা যায় না আর সেই জন্য দেখাতে পারিনি, তাই পরের দিন সকালের সমস্ত আয়োজন তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো। তো প্রথমেই এই কলার বড়াগুলো আমরা ভেজে নেব, তারপর তালের বড়া রয়েছে, রস বড়া রয়েছে, তো এগুলোই আগে করা হবে, তারপর সবজিগুলো একের পর এক ভাজতে হবে। তো কলার বড়াটা প্রথমে আমরা ভালো করে কলাটাকে মিক্স করে নিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর সেটা যত ফাটাবে তত কলার বড়া নরম হয়। তো এইভাবেই আমরা মোটামুটি আমাদের অরন্ধন উৎসব আপনাদের সাথে শেয়ার করেছি। এটাই আমার আজকের ফার্স্ট ভিডিও। অরন্ধনের নেক্সট দিনের ভিডিওটাও তোমাদেরকে দেখাবো, কারণ নেক্সট দিনে অরন্ধনের যে ভিডিওটা রয়েছে আশা করি ভালো লাগবে, সেটা হচ্ছে গরম পান্না। তো এই গরম পান্নার দিনে কী হয়, সব রান্নাবান্না করে খাওয়ানো হয়, যেটা আমিষ রান্না। তো দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে অলরেডি পড়ে গেছে কলার বড়া, আর এদিকে মা রস বড়ার রস তৈরি করছে।
তো পরের দিন সকালে চলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সব কিছু রান্নার আয়োজন কমপ্লিট, মাও ভগ্নিবেদনের জন্য সবটা রেডি করে ফেলেছে, তার মধ্যে কী কী রয়েছে সবটাই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের ভোগের হাঁড়ি, যার মধ্যে শালুক ফুল দিয়ে এইভাবে মালা করে পরিয়ে দিতে হয়, আর হাঁড়ির মধ্যে লিখে দিতে হয় একটা ঠাকুর, মানে সিঁদুর দিয়েই ওটা তৈরি করতে হয়। আর আমাদের যে আইটেমগুলো রয়েছে দেখো, পোনা মাছ, চিংড়ি, তারপর রয়েছে ইলিশ মাছ, পিঠে, পায়েস, রসবড়া, এদিকে সবজি ভাজা রয়েছে বিভিন্ন রকম, তো তার সাথে অল্প একটু পান্তা আর ডাল চচ্চড়ি, এটাকে ডাল ভাজা বলে অনেকে, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা মানে ভেন্ডি ভাজা, এরকমভাবে সব কিছুরই আয়োজন করা হয়েছিল। এবং প্রত্যেক বছর যা যা করা হয় এবছরও একইভাবে সমস্ত নিয়ম পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে মা ভোগ নিবেদন করতে চলেছে। এই বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা এই পুজো হয় এবং এই পুজোর পান্তা সবাইকেই খেতে হয় বাড়ির। তো এরকমভাবেই পুজো হয়েছে, পাশে মা ফল সাজিয়ে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ আইটেমগুলো কী কী রয়েছে। তো আমাদের প্রতিটা বছর এভাবে মানে উদযাপন করা হয়, আর আমরা সত্যি এই পুজোটা কোনো বছর যদি অসুখ বা কোনো কিছুর কারণে বন্ধ হয়ে যায় আমরা সত্যি খুব মন খারাপ করি। আর এবছর পুজো সত্যি খুব মানে অনেক মানুষজন এসেছিল আমাদের বাড়িতে, আর অনেক রান্নাবান্না হয়েছিল দেখেই বুঝতে পারছো, কারণ এগুলো একটা তরফ, আর এক তরফ মা তুলে রেখেছে, কারণ সারাটা দিন থাকে, সারাটা দিন মানুষ খাওয়া দাওয়া করে, তো সেই জন্য খারাপ হয়ে যেতে পারে সেই জন্য। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা কত রকম আয়োজন এবং কীভাবে মা মনসাকে ভোগ নিবেদন করা হয়, কীভাবে আরাধনা করা হয় সবটাই দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর